মা আমি অনেক সহ্য করেছি আর করব না ওকে বলে দিও আমার বাড়িতে থেকে এরকম যা ইচ্ছে তাই করা চলবে না নেক্সট টাইম আমি যদি এরকম কোনো বিহারাপানা দেখি তাহলে তাহলে বাড়ি থেকে বের করে দেব ছেলেটাকে কি শান্তিতে ঘুমাতেও দিবি না আর শান্তি সবার শান্তি এবার নিলামে উঠলো বলে মা তোমার নাতি আমার আলমারি থেকে পিস্তল বের করে নিয়ে নিজের রুমে ঢুকেছে না জানি পিস্তল দিয়ে কি করে আগুন আগুন লক্ষ্মী দাদুভাই দরজা খোল তোর বাবার পিস্তল ফিরিয়ে দে দরজা খোল দাদুভাই সব সব দোষ তোর তুই অসুস্থ বাড়িতে রাখিস কেন আর যদি অস্ত্র দিয়ে আমার নাতির কিছু হয় তাহলে আমি তোকে পুলিশে দেব ছেলের ভুলের জন্যে আর বুঝে না দিকে দাদুর আবার কি হলো ড্যাড কি হলো তুই পিস্তল দিয়ে রুমের ভেতর কাকে গুলি করছিলি এই যে আমি কাউকে গুলি করতে যাবো কেন আমার কাছে মিথ্যে বলছিস আমি নিজের কানে গুলির শব্দ শুনেছি ও গুলি এই যে এই যে দেখো বুলেট হোল জিন্স লেটেস্ট ফ্যাশন কালকের কনসার্টে পরে যাব কনসার্ট বের করছি তোর কনসার্ট গরম করে
কোত্থেকে যেসব গুন্ডা মাস্তানি এসে জোটে। পুলিশ? দোস্ত? পুলিশ? দোস্ত? আয়! দোস্ত পুলিশ তাড়াতাড়ি আয়! চল তো, চল! সুবোধ বালকের মতো ঘরে এসে বসে আছে, এত করে চিৎকার করছি কথা কানে যাচ্ছে না? ছাড়ো আমাকে। তুমি জানো, তুমি জানো তোমার নাতি আজ কি করেছে? রাস্তায় মারামারি করেছে। লোকে বললে ভাবতাম মিথ্যে বলছে, কিন্তু নিজের চোখকে তো আর অস্বীকার করতে পারবো না। আজ যে মাস্তানি করছে, কাল সে মানুষ খুন করবে, পুলিশের খাতায় খুনির হিসেবে নাম উঠবে। লোকে আমার দিকে আঙ্গুল উঁচিয়ে বলবে, ওই যে মাস্তান আগুনের বাবা যাচ্ছে। মা, আমি অনেক সহ্য করেছি, আর করব না। ওকে বলে দিও, আমার বাড়িতে থেকে এরকম যা ইচ্ছে তাই করা চলবে না। নেক্সট টাইম আমি যদি এরকম কোনো বিহারাপানা দেখি, তাহলে বাড়ি থেকে বের করে দেব। আমার গাড়ি বাড়ি সহায় সম্পত্তি সব আমি এতিমখানায় দান করে দেব, এতিমখানায় দান করে দেব। খান মোহাম্মদ সাইফুদ্দিন চলে গেছে, বাস আর কোনো চিন্তা নেই। তোমার ছেলে চলে গেছে? কি ব্যাপার, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? আরে বাহ, শেষমেশ তুমিও। তোর কাছ থেকে তো শিখেছি, তোর বাবা যা বক বক করতে পারে, উফ, একটা থার্ড ক্লাস ছেলে। কারেক্ট। আর আমি? তুই তো আমার ফার্স্ট ক্লাস দাদু ভাই। ইউ আর গ্রেট সুইটহার্ট।